আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্যাটকো অ্যাসোসিয়েশন লিমিটেড এর আজকে একটা মালয়েশিয়াতে ফ্লাইট আছে, এই ভাইদের সবার ফ্লাইট। তো আসলে কোন কোম্পানির কাজ কি বিস্তারিত আমরা ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। ভাই আপনার নাম কি? মোহাম্মদ শাহরুল ইসলাম। শাহরুল ইসলাম, শাহরুল ইসলাম দেশের বাড়ি কোথায়? মুজিবনগর। মুজিবনগর, আপনি কি কোম্পানিতে যাচ্ছেন? প্ল্যান্টেশনের কাজ। কত টাকা বেতন? 1500 রিংগিত। থাকা কি আপনার নিজের না হচ্ছে কোম্পানি? কোম্পানি। আপনার জন্য হচ্ছে ফুড কস্টে কোনো বসে যে কোম্পানি, আপনার এই কোম্পানি কি বলেছে যে ফুড কস্ট দিবে নাকি আপনার নিজের টাকা থেকে খেতে হবে? কোনটা বলেছে? নিজের টাকা থেকে খেতে হবে। তো হচ্ছে আপনার এখানে সময় কতটুকু সময় লেগেছে? আপনার কি দুই থেকে আড়াই মাসের মধ্যে সময় লেগেছে? তো হচ্ছে ওনারা আপনার যে সার্ভিসটা দিয়েছে সেই সার্ভিসটা কি আপনার হ্যাপি, মানে আপনার খুশি কিনা এই কাজ সার্ভিস? আপনার এখানে যেটা আছে আপনার কতদিন সময় লাগছে এখানে? দুই থেকে আড়াই মাসের সময় লাগছে। তোমরা যে সার্ভিসটা আপনাদের প্রোভাইড করেছে সেই সার্ভিসই আপনাকে খুশি? আমাদের স্যাটকো অ্যাসোসিয়েশন লিমিটেড এর যিনি প্রতিষ্ঠাতা বা হচ্ছে যিনি ওনার, তারকেও আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। আপনার নামটা একটু প্লিজ যদি বলেন। মোহাম্মদ আবু তালেব। মোহাম্মদ আবু তালেব, যে আপনি ওনাদের যে কাজগুলো করেছেন, তো ইনশাল্লাহ আপনার তো আশা করতেছেন যে কোম্পানির সাথে ভালোভাবে নেগোসিয়েশন করে এই কাজগুলো করেছেন? অবশ্যই ইনশাল্লাহ। যে আপনার ওনাদের সাথে যে কমিটমেন্ট দিয়েছে সে কমিটমেন্টটা অবশ্যই ঠিক থাকবে? অবশ্যই ঠিক থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার কমিটমেন্টটা ঠিক থাকবে। তো হচ্ছে আপনার কর্মী যারা যাচ্ছে অবশ্যই আপনি তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা আপনি তাদের বলতে পারেন? আমাদের অনেক দর্শক আছে, তারা আসলে জানতে চায় যে আসলে আপনার কিভাবে সার্ভিসগুলো প্রোভাইড করতেছেন। আচ্ছা, আজকে আমাদের যে ফ্যাক্টরি আছে মালয়েশিয়াতে ওই ফেলকা প্লান্টেশন, এটাতে বেতন হচ্ছে 1500 টাকা, ডিউটি 8 ঘন্টা, খাবার নিজের, থাকা কোম্পানি। তো আপনাদের প্রতি আমার অনুরোধ হলো, আপনারা অনেক টাকা পয়সা খরচ করে, অনেকদিন সময় ব্যয় করে, ফ্যামিলিকে ছেড়ে বিদেশ যাচ্ছেন এবং কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কাজ করবেন এবং দেশ বিরোধী কোনো কাজ আপনারা অংশগ্রহণ করবেন না, যেন আপনাদের কোনো কাজ আমাদের দেশের ক্ষতি বয়ে আনে সেটা থেকে আপনারা সবসময় থাকবেন। আর আপনাদের জন্য সবার আমাদের শুভকামনা রইল এবং কোম্পানির যদি কোনো সমস্যা হয় এটা আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আমরা মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই এবং কুয়েত কাজ করি। ইনশাল্লাহ আমরা সরকারের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে এবং সরকারের আইন কানুন মেনে আমরা কর্মী পেটিয়ে থেকে এবং দেশের রেমিটেন্স আনার ব্যাপারে আমরা কাজ করে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসলে অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছেন আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য। তো হচ্ছে আপনাদের যে আমাদের এই ছেলেপুলেগুলো দেশের বাইরে যাচ্ছে, তো হচ্ছে আপনাদের কোনো সলিউশন প্রবলেম হলে তো আপনারা ইনস্ট্যান্ট এটার সলিউশন করার চেষ্টা করেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কোনো কর্মী যদি বিদেশে যাওয়ার কোন মানে সমস্যায় থাকে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা কোম্পানির সাথে যোগাযোগ করে এটা সমস্যা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করি। আপনার তো আরো আগে অনেকগুলো ফ্লাইট গিয়েছে, আপনার তো আমাদের আউটপুট দিচ্ছেন না, আসলে যেহেতু আমাদের একটা সময় সম্পদের কারণে আপনাদের ভিডিও নেওয়া সম্ভব হয়নি, যেহেতু একটা গ্রুপের ফ্লাইট যাচ্ছে। এর আগে যারা আপনার গিয়েছে মালয়েশিয়াতে তারা তো অবশ্যই ভালো আছে, আপনার তাদের আউটপুটটা কেমন, মানে ফিডব্যাকটা কেমন? এটা আমাদের থার্ড ফ্লাইট, কিন্তু আগে যারা গিয়েছে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না, কেউ কোনো কমপ্লেন করে না এবং প্লান্টেশন এবং কনস্ট্রাকশন আমাদের অনেকগুলো ফ্লাইট গিয়েছে, কোনো সমস্যা হয় না এ পর্যন্ত। এরপরে যদি কোনো সমস্যা হয় আমরা এটা দেখবো। ঠিক আছে, এটা আপনাদের কাছে আমাদের সবার প্রত্যাশা থাকবে যে কেননা হচ্ছে আপনারা যেটা থাকে যে যে আমাদের দেশ থেকে যে কর্মীগুলো যাচ্ছে, কর্মী তারা কিন্তু অনেক নিরি মানুষ, যেহেতু অনেক টাকা পয়সা খরচ করে যায় তাদের, কিন্তু কেউ আছে দেখা যাচ্ছে বাড়ি বন্ধক থুয়ে অনেকে যায়, কেননা হচ্ছে তারা লাইফ রিস্ক নিয়ে কিন্তু যাচ্ছে। তো হচ্ছে তাদের আপনাদের হাতেই তাদের ভবিষ্যৎটা থাকে, সে বিষয়ের উপর আপনারা অবশ্যই হচ্ছে এদিকে ফলো আপ করে রাখবেন, যেহেতু এটা একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করতেছেন আমাদের অর্থনীতির ক্ষেত্রে, বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে। সেই জন্য যেটা থাকে যে আপনারা এইসব বিষয়ের উপর অবশ্যই টেক কেয়ার করেন, যেসব ছেলেপুলে কাজগুলো ঠিকভাবে পাচ্ছে কিনা, যেসব কাজে তারা যাচ্ছে সেই কাজগুলো প্রপার হচ্ছে কিনা, সেসব বিষয়ে তো অবশ্যই আপনারা নজরদারি করেন। আর আপনারা যখন কাজ যখন আনেন তখন তো অবশ্যই কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা চেক করেন যে আসলে কোম্পানি প্রপার কাজ দিচ্ছে কিনা বা হচ্ছে সমস্যা আছে কিনা, এইসব বিষয়ে তো আপনার খোঁজ খবর নেন। অবশ্যই অবশ্যই, আমরা একটা কাজ কেনার আগে কোম্পানি ভিজিট করি, কোম্পানির থাকার জায়গা, কাজ এবং কোম্পানি ঠিক মতো স্যালারি রেটিং এগুলো সম্পূর্ণ ভিজিট করে আমরা একটা কাজ নেওয়ার চেষ্টা করি। জানি একটা মানুষ বাংলাদেশ থেকে যাতে তার মেডিকেল থেকে শুরু করে অনেক টাকা পয়সা খরচ করে যায়, সেজন্য সে কোনো বিপদে না পড়ে সেটা আমরা অবশ্যই খেয়াল করি, কাজটা করি।
তো হচ্ছে আপনাদের আমাদের যারা ইউটিউবের দর্শক আছে তাদের পক্ষে আপনার কিছু বলার আছে কিনা, তাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা, অ্যাডভাইস আছে কিনা, যারা আসলে বিদেশে যেতে চায় এইসব বিষয়ের উপরে, আপনার মানে বিভিন্ন দেশে তো অনেক কর্মী কাজ যেতে চায়, তাদের জন্য আপনার কিছু অ্যাডভাইস আছে কিনা থাকলে আমাকে বলতে পারেন। অ্যাডভাইস হলো এটা যে আমরা বাংলাদেশ থেকে যেসব কর্মী বিদেশে যাবেন তারা যেন এবং সঠিক রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে এবং সঠিক তথ্য কোম্পানি কি, কাজ কি, বেতন কি, এগুলো জেনে শুনে যা যেন বিদেশকে কোনো প্রতারিত না হয় এবং অফিস থেকে যাই বলুক সে যেন তার পক্ষ থেকে এটা যাচাই বাছাই করে কোম্পানিকে সিদ্ধান্ত মানে অফিসের সিদ্ধান্ত তারপরে কোম্পানি যা তারপরে কোনো সমস্যা হয় না। অনেক অফিস আছে মনে করেন যে কাজ তারা যেভাবে বলে ওইভাবে না যায় সেই জন্য নিজের পক্ষ থেকে এটা যাচাই বাছাই করে কোম্পানির কাছে লোক থাকে সেটা যাচাই বাছাই করে তারপরে যা তাহলে তার কোনো সমস্যা হবে না। জি আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আমি আপনি জানি অনেক বিজি মানুষ, ঠিক আছে আপনাকে ধন্যবাদ, আমাদের যারা হচ্ছে দর্শক আছে তাদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটা দেখছেন তারা সবাইকে সব দর্শককে আমাদের পক্ষ থেকে সার্কো সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ। রুবেল সাহেব তোমার এই যে তোমার পাসপোর্ট টিকিট এবং এই যে ভিসা এবং তোমার অল ডকুমেন্ট এখানে আছে, আছে সাদেকুল ইসলাম, সাদেকুল ইসলাম এই যে তোমার পাসপোর্ট, এই যে তোমার ভোটার, এই যে তোমার টিকিট এবং এই যে তোমার খুকন খান, খুকন খান এই যে তোমার পাসপোর্ট, এই যে তোমার সুজন মল্লিক, সুমন মল্লিক শামীম ইসলাম, আপনার বাইরে একটু এখানে স্পেস গাড়ি
গালিম হচ্ছে আমাদের অনেক পুরাতন মানুষ, সে মালয়েশিয়া আগে থেকে আসছে এবং খুব দক্ষ। এই যে পাসপোর্ট, মিটিং কার্ড, টিকিট, ই ভিসা, এই যে কন্ট্যাক্ট ফর্ম, আর এই যে রিসিভার নাম্বার।